রাজ্য রাজনীতি সবচেয়ে বড় খবর হলো সিবিআই গ্রেফতার করেছে চারজন বিধায়ক তথা প্রাক্তন হেভিওয়েট মন্ত্রীদের। এদের মধ্যে রয়েছেন মদন মিত্র, বর্তমান বিধায়ক এবং প্রাক্তন পরিবহন এবং ক্রীড়ামন্ত্রী। এদের মধ্যে রয়েছেন বর্তমান মন্ত্রী তথা বিধায়ক ফিরাদ হাকিম। এদের মধ্যে রয়েছেন পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় এবং সদ্য বিজেপি ছাড়া প্রাক্তন তৃণমূলের মেয়র শোভন চট্টোপাধ্যায়। আজ সকালে সিবিআই তাদের গ্রেফতার করে নিজেদের বাসভবন থেকে এবং নিয়ে যায় নিজাম প্যালেসে, এবং যা খবর পাওয়া যাচ্ছে আজকেই তাদের কোর্টে তোলা হবে, ব্যাংশাল কোর্টে তাদের তোলা হবে। এবং তাদের বিরুদ্ধে যে অভিযোগ সে হলো 2013-14 সালের যে নারদকাণ্ড হয়েছিল সেই নারদকাণ্ডের ফুটেজের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়েছে। প্রশ্ন থেকেই যাচ্ছে যে বিজেপিতে যাওয়া মুকুল রায় এবং শুভেন্দু অধিকারীর নাম কেন এই চার্জশিটে নেই। সেই নিয়ে তৃণমূলের যে সমর্থকরা, তৃণমূলের নেতারা এই নিয়ে বিদ্রোহ শুরু করেছেন। রাস্তায় রাস্তায় খণ্ড বিদ্রোহ চলছেই। ফিরাদ হাকিমের বাড়ির সামনেও তৃণমূল নেতারা বসে পড়েন এবং সিবিআইকে যেতে দেননি প্রথমে। তারপরে যদিও সিবিআই গ্রেফতার করে নিয়ে যায়, এই পরবর্তী সময়ে কী হয় সেটাই দেখার। তাদের কি জেলে পাঠানো হবে, তাদের চার্জশিটে তাদের কী ডিটেলস দেওয়া থাকবে, এইসবের দিকে তো আমাদের চোখ থাকবেই। আর আরও নতুন নতুন নিউজ পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল মিউজিক্যাল ইয়োর্স।